তার অধবর্তনের কারণে তার বাবা কিন্তু তাকে ত্যাজ্যপুত্র করেছেন। বেদরগঞ্জ হেডকোয়ার্টারে প্রাক্তন ছাত্রদের পুলমী অনুষ্ঠানে গান গাওয়ার কথা এবং সে নিজেও কিন্তু এড দিয়েছে যে সে সেখানে যাচ্ছে এবং তাদের কাছ থেকে 1,75,000 টাকা অগ্রিম টাকাও নিয়েছে। নিয়ে সে সেখানে যায় নাই এবং সেখানে হাজিরও হয় নাই এবং গান যখন তার টাকা ফেরত চাওয়া হলো সে টাকাও ফেরত দেবে না। পরবর্তীতে তারা একটি মামলা রুজু করেন মতিঝিল থানায়। সে মামলা রুজু হওয়ার পরেও তারা কোনো পুলিশের কাছেও সে আত্মসমর্পণ করেনি এবং মামলা হওয়ার পরে যেটা আদালতে যেতে হয় আদালতে গিয়ে আত্মসমর্পণ সে আদালতকে তোয়াক্কা করে নেই। সব কিছু মিলে তার বিরুদ্ধে সেই মামলার প্রেক্ষিতে তাকে আমরা ডিবি অফিসে নিয়ে এসেছি। এছাড়াও তার বিরুদ্ধে সে যে বিভিন্ন জায়গায় স্টেজ প্রোগ্রাম করতে গিয়ে স্টেজ মাতাল অবস্থায় স্টেজ ভেঙে ফেলা, তারপরে তার ওয়াইফ সেও এখন আমাদের সাথে আছে কাছে আসছে, তাকেও প্রচণ্ড পরিমাণে মারপিট করে বাসা থেকে বের করে দিয়েছে। সে আমাদের কাছে অজস্র অভিযোগ করেছে এবং বিভিন্ন জায়গা থেকে আমরা তার বিরুদ্ধে টাকা আত্মসাৎ টাকা নিয়ে প্রোগ্রাম না করা এই অভিযোগের প্রেক্ষিতে তাকে আমরা নিয়ে এসেছি এবং মামলার যেহেতু মামলা হয়েছে মামলার প্রেক্ষিতে তাকে আমরা আদালতে প্রেরণ করব। বলেন কি আর না, এখন তার যে সমস্যাটা সেটা হচ্ছে তো এক তো 420 বা 406 সে টাকা নিয়ে যায় না, এটা তো একটা ব্যবস্থা আছে এবং সে যদি কোনো স্টেজ প্রোগ্রামে যায় সেখানে গিয়েও প্রচণ্ড পরিমাণে মদ্যপান করে পান করে স্টেজে গিয়ে স্টেজ ভাঙচুর করে এবং সার প্রেক্ষিতে তাকে আমরা মানে বিভিন্ন সময় তাকে আমরা বোঝানোর চেষ্টা করেছি এবং তার ওয়াইফ আমাদের কাছে 3 থেকে 4 দিন এসেছে তার বিরুদ্ধে যে সে তার ওয়াইফকে মারপিট করে এবং সে চিকিৎসা এবং পুলিশের উপস্থিতিতে তাকে মারপিট করেছে এবং তাকে এনে সে চিকিৎসা করেছে আমাদের কাছে মৌখিক অভিযোগ করেছে। সব কিছু প্রেক্ষিতে তার যে অধবর্তনটা সেটা হচ্ছে এখন থেকে সে প্রতিদিনই মদ্যপান করতে হয়, 3-4টা ঘুমের ওষুধকে তাকে ঘুমাতে হয়, তার সাথে কথা বলে জানতে পেরেছে এবং সে এগুলি আরও কিছু শিল্পীর কাছ থেকে সেইগুলি শিখেছে বলেছে বলিয়েছেন যে তারা তাদেরকে এগুলি দেয় মদ্যপান গাঁজা তারপর ইয়াবা তারপরে ঘুমের ওষুধ এগুলি সে থেকে সবসময় সে মানে বিশেষ করে শুয়ে থাকে বা ঘুমিয়ে থাকে তার যার কারণে আমরা বুঝতে পেরেছি সে কোথাও কোনো প্রোগ্রাম করতে পারে না, প্রোগ্রাম করার ডেট দিল সে যেতে পারে না। হ্যাঁ, আমরা অন্যান্য যে অভিযোগগুলি রয়েছে তার ওয়াইফ যে অনেকদিন অভিযোগ করছে সে থানায় কোনো মানে জিডি করেছে বাট আমাদের কাছে মৌখিক অভিযোগ করেছে যে তাকে প্রচণ্ড পরিমাণে মারপিট করে, তাছাড়া সে বিভিন্ন জায়গায় যে সে টাকা নিয়েছে টাকা নিয়ে যে সে প্রোগ্রাম করে না সে অভিযোগও পেয়েছে। সর্বশেষ বেদরগঞ্জ হেডকোয়ার্টারের প্রাক্তন ছাত্র পুলমী অনুষ্ঠানে গান গাওয়ার জন্য নোবেল যে টাকাটা নিয়েছিলেন 1,75,000 টাকা সেটার প্রেক্ষিতে মতিঝিল থানা মামলা রুজু হয়েছে এবং মামলার প্রেক্ষিতে সে যেহেতু আদালতে হাজির হয় না পুলিশের কাছেও আসে না সে প্রেক্ষিতে তাকে আমরা ধরে এনেছি এবং তার তাকে আমরা গ্রেপ্তার করেছি। তার বাবা তারই অধবর্তনের কারণে তার বাবা কিন্তু তাকে ত্যাজ্যপুত্র করেছেন আমরা পত্রিকা দেখেছি। তার ওয়াইফকে সে প্রচণ্ড মারপিট করেছে, তা সে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছে জিডি করেছে সেটাও আমরা দেখেছি। আমরা একটা উত্তরবঙ্গে একটি প্রোগ্রামে আমরা দেখেছি যে সে সেখানে স্টেজে উঠে মদ্যপান করে স্টেজের স্টেজম্যান সে ভাঙচুর করেছে, এরকম তো আমরা দেখেছি আপনারাও দেখেছেন। যেহেতু একটি মামলা রুজু হয়েছে মতিঝিল থানা আত্মসাত অর্থ আত্মসাতের মামলা হয়েছে প্রতারণার মামলা হয়েছে সেই মামলার প্রেক্ষিতে তাকে আমরা গ্রেপ্তার করেছি। সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।